বঙ্কি সিং আপনাদের স্বাগত জানাই আর হচ্ছে পিএইচডি লেভেল নিয়ে যা প্রশ্ন উত্তর করেছে তার প্রশ্নের উত্তর দিচ্ছি। সাগরিকা সরকার, পিএইচ কাগজটার দাম কত? আমি কিনতে গেছিলাম 90 টাকা দাম নিয়েছে। দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, সৈফুল আলম, আপনি জল মাপলেন, জল মাপার পেপার কোন দোকানে পাওয়া যাবে, ফার্মেসিতে না কোথাও? এগুলো যেগুলো বড় বড় খাতা বই পেনের দোকান আছে, বেশ বড় মাপের দোকান, সেই সব দোকানে গেলেই তুমি পিএইচ পেপার পেয়ে যাবে। মম, আচ্ছা, আমি শুধু যারা কোশ্চেন করেছো তাদের মানে যারা ধন্যবাদ দিয়েছো, দিতে গেলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে, তো যারা কিছু প্রশ্ন করেছো সেই প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। সবাই ধন্যবাদ দিয়েছো, তোমাদের বুক ভরা ভালোবাসা আমি দিলাম। আর হচ্ছে কেউ রাগ করো না যে আমার নামটা কেন কমেন্টস করলো না, কারণ এতগুলো যদি নাম কমেন্টস করি তাহলে হচ্ছে এটা 40 মিনিটের ভিডিও হয়ে যাবে। তা সুতরাং এই নিয়ে রাগ ঝালের কিছু বিষয় নেই, এইখানে হচ্ছে তোমাদের বিষয় হলো যে এই নিয়ে জানবার বিষয়, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যারা এই নিয়ে প্রশ্ন করেছো তাদের যে প্রশ্নটা জানলে তোমাদের কাজে লাগবে সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি, কারণ গাদা কমেন্টস করেছো আর ভালো লাগছে যে এত কমেন্টস করেছো। তোমরা তোমরা বুদ্ধিমান, অবশ্যই বুদ্ধিমান, জানতে চাইছো। আচ্ছা, পেপারটা কোথায় পাবো স্যার? তুমি আচ্ছা, শুভঙ্কর মাইতি তুমি বলেছো পেপারটা কোথায় পাবো, আমি বলে দিলাম যে যে কোনো বড় খাতা বই পেনের দোকানে, বড় মাপের ব্যবসায়ী তারা, সেই সব দোকানে গেলেই তুমি পিএইচ পেপার পেয়ে যাবে, কারণ এগুলো ছেলেপিলেদের লাগে। কারণ হচ্ছে এই পিএইচ পেপার দিয়েই মানে মাটি টেস্ট হয়, যেটা সয়েল মানে যেটা অ্যাসিডিক মাটি আছে সেখানে গাছ হবে না, যেখানে হচ্ছে ফাইটোপ্লাজম বেশি আছে সেখানে খুব ভালো হবে, খাবার বেশি আছে, আর সেটাতে লাগানো যাবে, যেটার হচ্ছে ঠিক লেভেল আছে 7 থেকে 10 সেটা হচ্ছে গাছ লাগানো যায়। তাই হচ্ছে এইগুলো হচ্ছে ছেলেদের পরীক্ষার জন্য লাগে আর স্কুল থেকে বলে, তাই হচ্ছে এগুলো খাতা বই পেনের দোকানেই পাওয়া যায়। আচ্ছা, রাজশ্রী ফিশিং ক্লাব, দুর্গাপুরের আবহাওয়া ঠিক যেমন আজকে 27/5/2020 এইরকম? আচ্ছা, এই এমন আবহাওয়া আগামী পরশু শুক্রবারে মাছ ধরতে আচ্ছা যাব। ঠিক আছে, সেটা তুমি মাছ ধরতে যাবে এগুলো ওয়েদার রিপোর্টগুলো একটু দেখে নেবে, কারণ হচ্ছে ওয়েদার রিপোর্ট দেখেই মাছ ধরতে যাবে। অরিন্দম গুই তুমি বলেছো, একেই বলে গুরুত্বপূর্ণ তথ্য, জয় গুরু জয়, বুক ভরা ভালোবাসা নিও। আচ্ছা, স্বদেশ সিট তুমি বলেছো, ভেরি নাইস ভিডিও। আচ্ছা, বুকুদা তুমি তো খুব ভালো ভালো কমেন্টস করো, কিন্তু হচ্ছে যে দুর্গাপুর থেকে বুকুদা বলছো তুমি, হচ্ছে আমার মনে হয় এক বিশেষ মূল্যবান কনসেপ্ট পেলাম আপনার চ্যানেল থেকে, অনেকে অনেক ধন্যবাদ আপনাকে, বুক ভরা ভালোবাসা নিও, আর এর থেকে আমি কিছু দেওয়ার নেই। আচ্ছা, রাকিব সাইকাত, ধরুন শনিবার বিকালে টেস্ট করে এলাম আর হচ্ছে দেখলাম জলে জল ঠিক আছে, কিন্তু রাতে খাবার দিয়ে দিল, তাহলে রবিবারে মাছ খাবে? এটা খুব গুড কোশ্চেন। শনিবারে তুমি বিকালে টেস্ট করে নিলে, টেস্টটা হচ্ছে পুকুর ধারে গিয়ে করবে না, টেস্টটা হচ্ছে কোনো একটা শিশিতে, কাঁচা শিশি হলে ভালো হয়, সেই শিশিতে জলটা তুলে নিয়ে বাড়ি চলে যাবে, বাড়িতে গিয়ে টেস্ট করবে, কারণ পুকুর ধারে টেস্ট তোমরা করবে না, তাতে হচ্ছে পুকুর মালিক হয়তো মানে ভাববে এরা কিছু একটা করবে, তা পুকুর ধারে টেস্ট করবে না, তোমরা জলটুকু একটুখানি লুকিয়ে চুরিয়ে তুলে নিয়ে চলে যাবে, দিয়ে হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে এটা টেস্ট করবে, তাহলে হচ্ছে বাড়িতে গিয়ে দেখে তখন জাজ নেবে আমি যাবো কি যাবো না। হ্যাঁ, মোহাম্মদ উজাল, দাদা আপনি ও আপনার পরিবারের ঈদের দাওয়াত রইল, মোহাম্মদ নূর উল্লাহ বাংলাদেশ থেকে ধন্যবাদ দিয়েছ, ভালোবাসা নিও। আচ্ছা, সুমন কুমার গোস্বামী, অনেক উপকারী তথ্য জানলাম, ধন্যবাদ, ভালো থাকবেন, তুমি আমাকে ভালো ভালো কমেন্টস করো, তুমি একটা গুণীজন, ভালো ভালো কমেন্টস করো, আমার ভালো লাগে।
প্রদীপ দেবনাথ দাদা দারুণ অভিজ্ঞতা এমন সব কেমিক্যাল পুকুর চার টোপ এর থেকে এই সব জানা আগে দরকার অবশ্যই এইটাই আগে জানা দরকার সেই পুকুরে মাছ খাবে কি খাবে না সেই পুকুরের পরিবেশ ঠিক আছে কি নেই সেটা আগে জানতে হবে কারণ দেখবে সেটা যদি ঠিক না থাকে তাহলে সেখানে মাছ খাবে না সেটা আগে জেনে যেতে হবে তোমাদের পয়সাগুলো তো ফালতু নয় যে সেই পয়সাগুলো তাদেরকে দিয়ে আসবে তা এই নিয়ে দু চারজন আমাকে বলেছে কেস করবে আমার নামে আমি বলছি হ্যাঁ কেস করুন আমার ছেলেরা আছে আমার ছেলেরা আছে কড়া ভাষায় হুঁশিয়ারি তাদেরকে দিয়েছি কেস করবে আমার নামে করুক আমি বলেছি সুপ্রিম কোর্টে কেস করবে এই ছোটখাটো হাইকোর্টে কেস করবেন না আমার সুপ্রিম কোর্ট পর্যন্ত হাত আছে আর সে লাইনটাও আমার জানা আছে আর আমার ছেলেদের মধ্যে অনেক বড় বড় হচ্ছে জ্ঞানীগুণী ব্যক্তি আছে তারা আমার জন্য দেখে নেবে আচ্ছা পলাশ চ্যাটার্জি গুরুদেব দারুণ জবাব নেই আপনি মাছ আচ্ছা আমিও মাছ ধরতে বাট আপনার কাছে অনেক কিছু জানলাম আমার আমার টেকনিক আমার টেকনিক একটু আলাদা কিন্তু আপনার অভিজ্ঞতা দারুণ আপনি ভালো থাকবেন প্রার্থনা করি তুমিও ভালোবাসা নিও আর দুর্বা চক্রবর্তী দারুবা চক্রবর্তী দাদা এই ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ ঠিক মোহাম্মদ সামি গুরু 100% আচ্ছা 100 গ্রাম মহুয়া পানি দেব কতটুকু আর গুরু দেব কতটুকু একটু কেমন করে কেমন করেন শুরু তুমি কদিন ধরেই আমাকে হচ্ছে এই এটা জিজ্ঞাসা করছো আমি তোমার উত্তর দিতে পারিনি আমি দুঃখিত এখন তোমায় বলে দিচ্ছি যে 100 গ্রাম মহুয়া যদি হয় সম লেভেল দেবে মানে যদি এতটা লেভেল হয় এতটা লেভেলেই গায়ে গায়ে জলটা দেবে যেন ওইটা ওর গায়ে গায়েই থাকে বেশি জল দেবে না গুড় দিয়ে যেন তার লেভেলেই থাকে আচ্ছা আর একটা হচ্ছে কার্তিক মন্ডল তুমি প্রশ্ন করেছো জল দেখার পরে কি ধরনের চার ব্যবহার করব যদি বলেন ও পরিমাণ কি হবে দেখো যদি মাটি মানে সেই পুকুরে অ্যাসিডিক হয় সেখানে ফালতু যেও না এ গিয়ে কোনো লাভ নেই আমি যদি টিকিটে যাই এক আধটা মাছ পাই তাতে আমি মাছ ধরতে যাবো কেন আর যদি ফাইটোপ্লাজম বেশি হয় সেখানে আমি যাবো কেন যেখানে হচ্ছে মাছের প্রচুর পরিমাণে প্রোটিন পুকুরে ভাসছে প্রচুর পরিমাণে খাবার সেখানে আছে আমি সেখানে যাবো না মাছ ধরতে ফালতু সারাদিনকে খাটবো আর হচ্ছে দুই একটা মাছ পাবো কেন আমি যাব না সেখানে মাছ ধরতেই হবে কিছু মানে নেই রঞ্জন কর্মকার সত্যি গুরুদেব বিরাট জিনিস শিখলাম ধন্যবাদ গুরুদেব ভালোবাসা নিও আরাফুল খান কাকা ভালো থাকবেন প্রণাম নেবেন আর থাকলে কোন কালারটা এলে ঠিকঠাক তোমরা ওই টেস্ট পেপারটা নেবে সেখানে 7 থেকে 9 পর্যন্ত একটা এস কালার আসবে সেই কালারটা তুমি তোমার বাড়ির জলেও টেস্ট করবে দেখবে ওই কালারটার সাথে পুকুরের জলের কালার মিলছে এরপরে তোমরা টেস্ট করতে থাকো প্রথম প্রথম টেস্ট করলে একটু কালারটা বুঝতে পারবে টেস্ট করতে করতে তোমাদের অভিজ্ঞতা হয়ে যাবে একদম মানে ফাইনালি বুঝে যাবে যে এইখানে এই হবে এইখানে ওই হবে কারণ হচ্ছে এইগুলো একটু অভিজ্ঞতা করতে হবে আর হচ্ছে একদম সেই মানে ডিপ কালার আসবে না ওই লাইট কালার আসে সেইটা দেখে বুঝতে হয় টেস্ট করতে করতে এই অভিজ্ঞতাটা তো তোমাদের চলে আসবে মনোজ ধনপতি অসাধারণ টিপস কাকু আমার মতন অনেকেই আছে যে আপনার মতন এত গভীর বিষয়ে ভাবে না আপনি ভাবেন তাই আপনি আমাদের গুরুদেব ভালো থাকবেন আর এইভাবে আমাদের মতন ভক্তদের
উপকার করে যাবেন। আমি সব সময় চেষ্টা করি তোমরা মাছ ধরো, কেউ হতাশ হয়ে বাড়ি ফিরো না। আমার যতটুকু জ্ঞান, আমার তো ছোট একটু জ্ঞান, সেই জ্ঞানেতে যা আছে আমি তোমাদের দেবার চেষ্টা করি, যেন কেউ খালি হাতে বাড়ি ফিরো না। এর হচ্ছে প্রচেষ্টা, কিন্তু জানি না তোমরা কতটা শিখবে আর আমি কতটা ভালো দিতে পারবো। যেটুকু জ্ঞান আছে আমি দেবার চেষ্টা করি। অরিন্দম ঘোষ, এই পেপারটা কোথায় পাওয়া যাবে আমি বলে দিয়েছি। সুব্রত রায়, বিউটিফুল এক্সপ্লেনেন্স, গ্রেট। তুমি ভালো ভালো কমেন্টস করো সুব্রত, তুমি বেহালায় থাকো, ভালো লাগে। মোহাম্মদ আবু খান, জয় গুরু, ভালোবাসা নিও। তন্ময় ঘোষ, গুরু কেমন আছেন? খুব একটা ভালো ভিডিও দিলেন, যাতে অনেকের জন্য থেকে থাকে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তুমিও ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই বলে হচ্ছে আমি পিএইচ লেভেলের হচ্ছে প্রশ্নটা শেষ করলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তোমরা ভালো থেকো আর মাছ ধরে আনন্দ যাতে পাও চেষ্টা করবে।